এই আসি, চলো যাই ভিডিও করি। কিসের ভিডিও? মানে আজকে আমাদের খিচুড়ি, ডিমের কারি, আচ্ছা সামনে যে একটা ফুটবল ম্যাচ আছে, কোপা আমেরিকা আর আর্জেন্টিনা, তুই জানো এ সম্পর্কে? তোরা জানোস না কি লন্ডনে লন্ডনে উইম্বলডনে মেসি আইতেছে, মেসি শেষ খেলা রিটায়ারের আগে উইম্বলিতে। হ্যাঁ উইম্বলিতে। আশিকদার কোয়েন না, ব্যাংকে যা টাকা আছে সব দিয়ে যাইব। এখন কাকু কথা আছে ওনা কি, আমি ওটা ঠিকানা না ট্রাই করব। ওইনে দরকার হলে বিরিয়ানি বানায় লয়ে গিয়ে বেচতে পারলে না। না সিরিয়াসলি, আজকে আমাদের খিচুড়ি, ডিমের কারি, কলিজা ভুনা, ল্যাম্প কারি, আজকে মোটামুটি ভরপুর খানা দানা। শুরু করে দিছিস তারপরে পেঁয়াজটি খাই বাফের ডিনার আছে। আসলে এখানে বাফের ডিনার হচ্ছে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দয়ে ভালো আছি। আজকে আমাদের সবারই ডে অফ ছিল, তো এই জন্য আর কি সবাই মিলে প্ল্যান করলাম একটু খাওয়া দাওয়া করি। তো সেক্ষেত্রে সবাই মিলে একটু রান্নাবান্না করলাম। রান্নার ক্ষেত্রে ল্যাম্প কারিটা রান্না করেছেন হচ্ছে আমাদের শেফ আবির ভাইয়া, আর বাকি পোলাও আর হচ্ছে কলিজা ভুনা এটা আমি রান্না করেছি। আসলে পোলাও না, এটা খিচুড়ি আর ডিমের একটা কারি বলবো এটাকে, এটা রান্না করেছে হচ্ছে আবির ভাই। এমনি হেল্পিং হ্যান্ড হিসাবে ছিল মাহফুজুল ইসলাম অ্যান্ড তহিদুল ইসলাম। আমরা সবাই আমাদের ভুকা পার্টি বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। যে ব্লগ যারা করে এরা এরা খায় না, এরা দিয়ে দেয় খাওয়া। কি গো, মাংস রান্না ভালো হয়েছে? চলবো দৌড়াইব করা হয়। মাংসের ডিম দিয়ে ইউনিক লাগতেছে। আশিক তো এটাই করলো যে খালি পেঁয়াজ দিয়েই ভাত খাওন দেব। হ্যাঁ, পেঁয়াজের সুইটনেস আছে। অন্তি একলাই খাবো যদি আয়। লন্ডন নাকি তো বুঝো না। ও মাই গুডনেস, মার্কেট অনেক হাই হয়ে গেছে না ভাই, মার্কেট ডিমান্ড অনেক বেশি। কিসের আওয়াজ করতো স্যার? আজকে সবগুলো খাবার অনেক বেশি স্পাইসি। আজকে খাবো, কালকে কি হবে জানি না সকালবেলা, যাই হোক আজকে খাবো। আশিক চলো রান্নাঘরে যাই ভিডিও করতে। হইল না তো। এই আশিক চলো যাই ভিডিও করি। কিসের ভিডিও? মানে খাবারের ভিডিও। ওকে খিচুড়ি সব ব্লগে চলে যাবে।
literally down to see. Everyone. তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে খুব সুন আসবো। ভালো থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক এবং কমেন্টস করবেন, সো দ্যাট আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। ডিম ফ্যান ওই জন্য না, ডিমের যে পেস্টটা করছেন ওইটা।